হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার পরিচয়টা দিয়ে শুরু করি। আমি হচ্ছি মোহাম্মদ তাজদিকুল হক। আমি আরএমসি ফোর্থ ইয়ারে আছি। তো আপনাদের সবাইকে স্কেলেটন প্রি মেডিকেল ক্লাসে স্বাগত। আমরা মোটামুটি সানাইজ ভাই একটা ক্লাস করেছি সবাই। এবার আমরা একটু ডিটেলস জানি, মানে মেডিকেল সেশনটাতে আসছি। তিনটা সাবজেক্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, এটা সবাই জানি। এবার আমরা একটু ডিটেলস জানি যে কী কী আছে, কীভাবে পড়তে হয়। তো ফার্স্টে আমি অ্যানাটমি দিয়ে শুরু করি। অ্যানাটমিটা অনেক প্রচলিত, অ্যানাটমিটা সবাই জানতে চায় কঠিন বলে। তো অ্যানাটমিতে ফার্স্টে বলে দিই, অ্যানাটমিতে আমাদের কী কী পড়তে হয়। তো অ্যানাটমিতে আমাদের কিছু আইটেম থাকে, কিছু আইটেম মিলে একটা কার্ড হয়, দুইটা কার্ড মিলে একটা টার্ম হয়, আর তিনটা টার্ম মিলে একটা প্রফ হয়। এরকম করে আমাদের হচ্ছে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিটা মোটামুটি সাজানো। তাহলে কী কী টপিকসগুলো পড়তে হয়? অ্যানাটমিতে মূলত পড়তে হয় আমাদের থোরাক্স রিজিওন। থোরাক্স মানে আমাদের বক্ষ রিজিওন যেটা আছে, সেই রিজিওনে কিছু হাড়হাড্ডি আছে, কিছু ভিসেরা আছে, সেটা নিয়ে পড়তে হয়। এরপরে সুপিরিয়র এক্সট্রিমিটি পড়তে হয়। সুপিরিয়র এক্সট্রিমিটি মানে আমাদের এই যে হাত দেখা যাচ্ছে না, হাত রিলেটেড যতগুলো মাসল আছে, বোনস আছে, এই জিনিসগুলো পড়তে হয়। এরপরে পড়তে হয় আমাদের অ্যাবডোমেন। অ্যাবডোমেন মানে কিছু আমাদের পেট। পেট কী মনে হয়? আমাদের কাছে মনে হয় চর্বি টর্বি লাগে, কিন্তু অ্যাবডোমেনে আসলে অনেক ভিসেরা আছে। স্মল ইন্টেস্টাইন আছে, মানে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, তারপর লিভার যেটা আমরা কলিজা বলি, এই জিনিসগুলো মিলে অনেক বড় একটা পার্ট হচ্ছে আমাদের অ্যাবডোমেন। এই জিনিসটা পড়তে হয়। এরপরে আমাদের ইনফিরিয়র এক্সট্রিমিটি পড়তে হয়। ইনফিরিয়র এক্সট্রিমিটি মানে আমাদের পা, সোজা বাংলায় বললে পা। পায়ে মাসল আছে, পায়ে বোনস আছে, মাসলেগুলোতে আমাদের বিভিন্ন রকমের নার্ভ সাপ্লাই, নার্ভ মানে কি আমাদের স্নায়ু যেগুলো বলি সেগুলো আছে, তারপরে রক্ত সংবহন তন্ত্রগুলো আছে, এগুলো একটু জানতে হয়। তাহলে মোটামুটি আমাদের কী হলো, ধরটা শেষ হয়ে গেল। আমি যেটাকে ধর বলি, যে বডি, পায়ের নিচের অংশ, এগুলো মোটামুটি আমরা অ্যানাটমিতে পড়ে ফেললাম। বাদ থাকলো এবার খালি মাথা। তার মানে আমাদের আরেকটা পার্ট শুধু মাথা নিয়ে পড়তে হয়। তার মানে আমাদের হেড নেক নিয়ে পড়তে হয়। হেড নেকে আমাদের মাথায় বোনস আছে, এই বোনসগুলো নিয়ে পড়তে হয়। সাথে মাথার মধ্যে, বোনসগুলোর মধ্যে কিছু ভিসেরা থাকে, যেমন ব্রেইন আছে, আইবল আছে, এগুলো নিয়ে আমাদের পড়তে হয়। তাহলে এই হলো আমাদের মোটামুটি ছয়টা টপিক: থোরাক্স, সুপিরিয়র এক্সট্রিমিটি, অ্যাবডোমেন, ইনফিরিয়র এক্সট্রিমিটি, হেড নেক, ব্রেইন আইবল। এই ছয়টা টপিক আমাদের অ্যানাটমিতে পড়তে হয় ভাস্ট। তাহলে এই ছয়টা টপিক হচ্ছে আমাদের কম বেশি করে প্রফে আসবে, টার্মে আসবে, আইটেমে আসবে, কার্ডে ভাগ করে দেওয়া হয়। তাহলে এবার আমরা একটু ডিটেলসে চলে যাই। ডিটেলসে বলতে হচ্ছে, তাহলে অ্যানাটমি আমরা হচ্ছে কী পরীক্ষা, প্রফে কীভাবে পরীক্ষাটা হয় সেটা বলি, তাহলে অনেকখানি বুঝতে সুবিধা হবে। যেমন প্রফে রিটেন হয় আর ভাইবা হয়। রিটেন ভাইবা আমরা সবাই জানি, প্র্যাকটিক্যালও হয়, কিন্তু প্র্যাকটিক্যালটা ভাইবার সাথে অ্যাটাচড হয়ে থাকে, মানে তুমি বুঝতে পারবা না যেটা ভাইবা না প্র্যাকটিক্যাল, কারণ দুটোই একসাথেই হয়। তাহলে এবার রিটেনটা বলে দিই। রিটেন অ্যানাটমি দুই দিন হয়, একদিন ফার্স্ট পেপার, একদিন সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারে দুইটা টপিক্সের উপরে আমাদের মোটামুটি পরীক্ষাটা হয়। দুইটা টপিক কী কী? একটা এ সেকশন, একটা বি সেকশন। এ সেকশনে থাকে হিস্টোলজি, ফার্স্ট পেপারে কথা বলছি, রিটেন ফার্স্ট পেপারে এ সেকশন, বি সেকশন থাকে। এ সেকশনে থাকে হিস্টোলজি আর এমব্রয়োলজি। হিস্টোলজি জিনিসটা কী? হিস্টোলজি মানে হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন রকম টিস্যুগুলো আছে, এই যে আমাদের কোলাজেন টিস্যু আছে, তারপরে নাম শুনেছে যেগুলো, যেমন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, তারপর হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড, কলামনার, বিভিন্ন রকমের গ্ল্যান্ড, এই যে গ্ল্যান্ড, এগুলো সব মিলিয়ে হচ্ছে আমাদের হিস্টোলজি। হিস্টোলজিতে কী পড়তে হয়? কোনো একটা ফিচার পড়তে হয়, বৈশিষ্ট্য কী আছে, গ্ল্যান্ডটা থেকে কী সিক্রেট করতে পারে, সেলের স্তরগুলা কীরকম, এরকম টাইপের প্রশ্নগুলো পড়তে হয়। এরপরে এমব্রয়োলজি। এমব্রয়োলজি তো কথাটা শুনে থাকবা, এমব্রয়োলজি মানে হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট। আমরা কী জানি, একটা স্পার্ম, একটা ওভাম একসাথে ফার্টিলাইজ করলো, জায়গোট তৈরি হলো। জায়গোট তৈরি হয়ে হয়ে তার বাচ্চা হয়ে গেল না। জায়গোট তৈরি হওয়ার পরে বিভিন্ন স্টেজ যায়, বিভিন্ন রকম স্টেজ হয়, বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের ফাংশন হয়, বিভিন্ন স্টেজে তোমার অর্গান তৈরি হয়, কোন স্টেজে তোমার ব্লাড ভেসেল তৈরি হয়, এরকম অনেক স্টেজ মিলে তোমার আমাদের যে ডেভেলপমেন্ট হয়, এই ডেভেলপমেন্টটা আমরা পড়বো হচ্ছে এমব্রয়োলজিতে। তাহলে হিস্টোলজি এমব্রয়োলজি হয়ে গেল আমাদের। এরপরে বি সেকশনে কী পড়তে হয়? বি সেকশনে পড়তে হয় সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি। সুপিরিয়র এক্সট্রিমিটি হাত, পা হাত, আর ইনফিরিয়র এক্সট্রিমিটি পা, এই দুটো মিলে হচ্ছে আমাদের বি সেকশন। তাহলে এ সেকশন, বি সেকশন মিলে হলো আমাদের ফার্স্ট পেপার। এটা আমাদের তাহলে রিটেন চলে গেল। আমাদের তাহলে রিটেনের কোশ্চেন কিন্তু এই ফার্স্ট পেপারে এগুলোর উপরে হয়। সেকেন্ড পেপার আসো, এবার সেকেন্ড পেপার আরেক দিন হবে, ওইটা 100 নম্বর করে।
ওইটা একশো নম্বরে কী থাকবে, এ সেকশন থাকবে, বি সেকশন থাকবে। ওখানে কী থাকবে, ওখানে থাকবে অ্যাবডোমেন থাকবে, থোরাক্স থাকবে, এটা এ সেকশন গেল। এটার বি সেকশনে কী থাকবে, হেড নেক ব্রেন আইবল। তাহলে প্রত্যেকটাতে আমাদের দুইটা করে পেপার থাকে, প্রত্যেক পেপারে আবার দুইটা করে সেকশন থাকে, প্রত্যেক সেকশনে আবার দুইটা করে টপিক থাকে। এইভাবে করে আমাদের রিটেনটা মোটামুটি শেষ হয়ে যায়। রিটেন শেষ হওয়ার পরে যেটা শুরু হয় সেটা হলো ভাইবা। ভাইবা এবং প্র্যাকটিক্যাল এমনভাবে হয় তুমি বুঝতে পারবে না ভাইবা কোনটা প্র্যাকটিক্যাল কোনটা, কারণ প্র্যাকটিক্যালেও ভাইবা রিলেটেড কোয়েশ্চেন হয়, ভাইবাতেও প্র্যাকটিক্যাল রিলেটেড কোয়েশ্চেন করে ফেলে তারা। তাহলে আমরা সবাই জানি যে অ্যানাটোমিতে দুই দিন ভাইবা হয়, একদিন হার্ড পার্ট, একদিন সফট পার্ট। প্রথমে প্রশ্ন হলো হার্ড পার্ট কী। হার্ড পার্ট মানে তুমি তোমার দেহের শক্ত যে অংশগুলো সেগুলো নিয়ে পরীক্ষা দিবা। শক্ত অংশ মানে বোনস, তোমার হেড থেকে টো পর্যন্ত যতগুলো বোনস আছে সেই সবগুলোর উপর তোমার একদিনে পরীক্ষা হবে, সেটা হচ্ছে হার্ড পার্ট। হার্ড পার্ট যেদিন পরীক্ষা হবে সেই দিন ওর সাথে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, সেটার নাম হচ্ছে আমাদের সারফেস মার্কিং। আমরা কী পড়ি, হার্ড পার্টে বোনস নিয়ে পড়ি, আর সারফেস মার্কিংয়ে কী করি, ওই যে একটা মানুষ, জীবন্ত একটা মানুষ, ওই মানুষের দেহে বোনসটা বা ওই আর্টারিটা কীভাবে আছে, কী পজিশনে আছে, এটা আমরা হচ্ছে দেখাতে বলে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, কোনো একটা জিনিস যদি ধরো বলে যে আমরা সবাই জানি আমাদের স্টারনামের যে ম্যানুব্রিয়াম, ম্যানুব্রিয়ামের লোয়ার পার্টে কিন্তু আমাদের হার্টের তিনটা ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল থাকে, ওখানে BCSD আমরা মনে রাখি। তো সেই তিনটা জিনিসের একটা হচ্ছে একে দেখাতে বলে, তোমার লোকটার বডির উপরে তোমাকে একে দেখাতে হবে, তুমি গেলা একে দিলা হয়ে যাবে না। ওটার আঁকার জন্য কিছু পয়েন্ট আছে, তোমাকে বলবে উমুক জায়গা থেকে 1.25 সেন্টিমিটার উপরে, উমুক জায়গা থেকে 2.5 সেন্টিমিটার নিচে। এইভাবে যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো বলে সেটাকে একসাথে অ্যাটাচ করে দিয়ে একটা ছবি এঁকে ম্যাডামের সামনে এঁকে বলতে হবে, ম্যাডাম বা স্যার আমি এভাবে জয়েন্ট করেছি, পয়েন্টসগুলো চিহ্নিত করেছি, অ্যাটাচ করেছি, দিয়ে আমি ছবিটা এঁকেছি। তখন তারা কী করবে, সেই রিলেটেড কয়েকটা তোমাকে প্রশ্ন করবে, তাহলে তোমার সারফেস মার্কিং পরীক্ষাটা শেষ হবে। তারপর তুমি কী করবা, ভাইবা টেবিলে এসে হার্ড পার্টসের ভাইবা দিবা। তাহলে হার্ড পার্টে এই জিনিসটা মিলে তোমার হচ্ছে হার্ড পার্টটা শেষ। এরপর সফট পার্ট আরেকদিন হবে, আরেকদিন সফট পার্টে কী হবে, এই যে তোমার বোনস দিয়ে ঢেকে রাখা যে ভিসেরাগুলো আছে সেই ভিসেরাগুলো নিয়ে পরীক্ষা হবে। ধরো হার্ট আছে, লাং আছে, লিভার আছে, তোমার ক্ষুদ্রান্ত, বৃহদান্ত অনেক কিছু আছে, মস্তিষ্ক, চোখের মণি সব আছে, সব মিলিয়ে তোমার একদিন পরীক্ষা হবে, সেটা হলো সফট পার্ট। এই সফট পার্ট পরীক্ষার সাথে আরেকটা প্র্যাকটিক্যাল টাইপের পরীক্ষা হয়, সেটার নাম হচ্ছে ডিসেকশন। ডিসেকশনটা কি, ডিসেকশন হলো এখানে মরা মানুষ দেওয়া হবে তোমাকে, একটা মরা মানুষ তোমার টেবিলের উপর রাখা থাকবে এবং তার বিভিন্ন জায়গায় মাসলগুলো কাটা থাকবে। ধরো হাতের এখানে একটা মাসল আছে, ডেল্টয়েড মাসল, এই ডেল্টয়েড মাসলটা কাটা থাকবে, তুমি দেখতে পাবে বাইরে থেকে যে একটা ডেল্টয়েড মাসল। তোমাকে স্যার জিজ্ঞাসা করবে একটা স্টিক দিয়ে যে এই মাসলটা কী, তুমি জাস্ট বলবা এটা ডেল্টয়েড মাসল। তখন তোমাকে ডেল্টয়েড মাসল সম্পর্কে কিছু প্রশ্ন করবে যে এখানে তোমার ইঞ্জেকশন দেওয়া হয়, কোথায় দেওয়া হয়, ডেল্টয়েড মাসলে নার্ভ সাপ্লাই আছে, ব্লাড সাপ্লাই আছে, এরকম কয়েকটা প্রশ্ন করে তোমার মোটামুটি গোটা বডির উপরে একটা ডিসেকশন করে তোমার একটা প্রশ্ন করবে, দিয়ে তোমার ডিসেকশনটা শেষ। ডিসেকশনটা দিয়ে এসে তুমি কী করবা, সফট পার্টের ভাইবা টেবিলে বসবা। তখন তোমাকে হার্ট তুলতে বলবে, লাংস তুলতে বলবে, এই ভিসেরাগুলো তোমাকে তুলতে বলবে। এই ভিসেরাগুলো তুলে তোমাকে প্রশ্ন করবে, অ্যানাটোমিক্যাল পয়েন্টস জিজ্ঞাসা করবে, এই সব মিলিয়ে তোমার একটা ভাইবা হয়ে গেল। তাহলে তোমার হার্ট পার্টও শেষ হয়ে গেল, সফট পার্টও শেষ হয়ে গেল। তাহলে মোটামুটি আমাদের এই হচ্ছে আমাদের রিটেন আর ভাইবা। মাঝখান থেকে একটা জিনিস আমাদের খুব ঝামেলা করে, সেটা অস্পি। অস্পি জিনিসটা তোমার মানে পূর্ণ রূপটা সবাই কম বেশি জানো, অবজেক্টিভ স্ট্রাকচার প্র্যাকটিক্যাল এক্সামিনেশান। তো জিনিসটা কী, মানে আসল জিনিসটা কী, জিনিসটা হলো সাপোজ তোমাকে একটা মোবাইল দেওয়া থাকলো, ঠিক আছে, সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, মোবাইল দেওয়া থাকলো, মোবাইলে এখানে একটা স্পট করে দাগ দেওয়া থাকলো, ঠিক আছে। এখন তুমি যে দেখবা, দেখে বলবা ও এটা মোবাইল, মোবাইলের স্ক্রিনের উপর একটা দাগ আছে। তখন দেখবা ওখানে একটা কোশ্চিনের মতো একটা ছোট কাগজে কোশ্চিন লেখা থাকবে, নেম দ্য স্ট্রাকচার, নেম দ্য মার্কড স্ট্রাকচার। তাই তোমাকে বলতে হবে এটা মোবাইল স্ক্রিন, আমি যেটাতে দাগ দিয়েছি সেটা হলো মোবাইল স্ক্রিন। তখন বলবে মোবাইল স্ক্রিনের, তখন কিছু প্রশ্ন করবে ওই সম্পর্কে, মোবাইল স্ক্রিনের ফাংশান বলো বা এই টাইপের কিছু বলো, এরকম। তো খুব সুন্দরভাবে যদি বলি, একটা স্টার নাম যদি থাকে, স্টার নামটা আমি নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে দেখো স্টার নামে সাপোজ একটা উদাহরণ ভালো করে দিই, স্টার নাম দিল, স্টার নামে এই ম্যানুব্রিয়ামে একটা দাগ কাটা থাকলো, ঠিক আছে।
তুমি ওখানে গিয়ে যাবা, হাত দিতে পারবা না, খাই দেখবা যে ম্যানোব্রিয়ামে দাগ কাটা আছে। তারপরে তুমি কি করবে, কোশ্চিন পেপারটা তুলবা, কোশ্চিন পেপারে দেখা থাকবে কি নেম দ্য মার্ক স্ট্রাকচার, তাহলে তুমি বলবা যে মার্ক স্ট্রাকচারটা হলো স্টারনামে ম্যানোব্রিয়াম। তখন তোমাকে জিজ্ঞাসা করবে ম্যানোব্রিয়ামে কিছু মানে পোস্টিয়র সার্ফেসে কিছু রিলেশন আছে, সেগুলোর নাম বলো। তারপর তোমাকে প্রশ্ন করতে পারে যে ম্যানোব্রিয়ামের থেকে কি আমরা মানে ওই যে বোন ম্যারো কালেকশন করতে পারি কি না, এটা তোমরা জানবা পরে আস্তে আস্তে। তখন তোমাকে তুমি যদি জানো যে হ্যাঁ করি, তখন এটা হ্যাঁ লিখে দিবা। মানে এই টাইপের এরকম করে কোয়েশ্চেন হবে। এবং সেটা কি জানো, এটা একটা সময় থাকে, দেড় থেকে দুই মিনিট একটা টাইম থাকবে। তুমি যাবা, তুমি যেয়ে সেটা দেখবা, দেখে প্রশ্ন করে লিখবা ওই দুই মিনিটের মধ্যে। এটাই হচ্ছে অস্পি, তুমি যাবা, দেখবা, প্রশ্ন করবা, প্রশ্নে অ্যান্সার লিখবা, এই সব মিলে দু মিনিট থেকে দেড় থেকে দুই মিনিট টাইম পাবা এবং এটার উপরে মার্কস থাকবে। এটা একটু নতুন, এটা মানে খুব ইম্পর্টেন্ট, মেডিকেলে গিয়ে মানে প্রথম প্রথমে খুব কষ্ট হয় এটাতে। তাহলে মোটামুটি আমাদের অস্পি নিয়েও বলা হলো। তাহলে এভাবে হার্ড পার্টেরও কিছু অস্পি থাকবে, কিছু সফট পার্টের অস্পি থাকবে। হার্ড পার্টের দিনে হার্ড পার্ট রিলেটেড বোনস রিলেটেড কিছু অস্পি থাকবে, আর হিস্টোলজি আমরা বললাম না, হিস্টোলজি রিলেটেড কিছু তোমার স্লাইড থাকে। স্লাইড মানে তুমি তো জিনিসটা হচ্ছে বোনসটা দেখছো, স্লাইডেও তো দেখা যায়, স্লাইডে করে মাইক্রোস্কোপে দেখতে হয়, এটা হচ্ছে তোমার দেখতে হয়। তুমি যখন সফট পার্টে যাবা তখন কী করবে, হার্ট, লাংস, লিভার এসবের বিভিন্ন রকম অর্গান থাকবে, তোমাকে ওখানে মার্ক করে দেবে, তুমি দেখে অ্যান্সার করবা। তাহলে এইভাবে অস্পি হার্ড পার্টেও থাকে, সফট পার্ট থাকে। এইভাবে আমাদের মিলে অ্যানাটমি গোটা প্রপ পরীক্ষাটা শেষ হয়। তাহলে অ্যানাটমি এই যে ভীষণ একটা বড় একটা পরীক্ষা, মানে অনেক বড় একটা পরীক্ষা, অনেক পার্ট থাকে এবং সব পার্টে কিন্তু কম বেশি পাশ করতে হয়, রিটেনে পাশ করতে হয়, ভাইভাতে পাশ করতে হয়, সব মিলিয়ে আবার তখন মার্ক কাউন্ট করে, মানে অনেক কঠিন। এজন্য মানে অ্যানাটমিটা একটু মানুষ ভয় পায়। তাহলে অ্যানাটমিটা আমরা কীভাবে কী কী বই পড়ি এবার একটু জেনে নেওয়া যাক, ঠিক আছে? তাহলে আমাদের অ্যানাটমিটা হয়ে গেল, এরপর আমরা আসবো ফিজিওলজি। আমরা ফিজিওলজিতে কি, ফিজিওলজি মোটামুটি অ্যানাটমির মতো এত ভাগ থাকে না, ফিজিওলজি ভাগটা একটু কম, কিন্তু পড়াও নেই। ফিজিওলজি জিনিসটাতে দুইটা মানে এখানেও রিটেন আছে, ভাইবা আছে, প্র্যাকটিক্যাল আছে। কী করবে, রিটেনের দিনে তোমার দুইটা দুই দিনে রিটেন হয়, মানে এখানেও দুইটা পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এখানেও ভাগ করে তোমার রিটেনটা হয়, দুই দিনে রিটেন হয়ে গেল। এরপরে তোমার ভাইবা হবে একদিন, ভাইবা একদিনে হবে, ওই দিনই প্র্যাকটিক্যাল হবে। এখানে ভাইবা একদিন, প্র্যাকটিক্যাল একদিন না, ভাইবা যেদিন সেই দিনই প্র্যাকটিক্যাল হয়ে যাবে। এবং ভাইবা দুইটা বোর্ডে হবে, দুইটা বোর্ডে হবে, অর্ধেক মানে তোমার যে ফিজিওলজির গোটা টপিক থাকে, ধরো টপিকগুলো পাঁচ ছয়টা বা আটটা টপিক থাকে, এই আটটা টপিকের চারটা এক বোর্ডে পরীক্ষা দেবা আর বাকি চারটা আরেক বোর্ডে পরীক্ষা দেবা। এভাবে দুয়ারে দুইটা বোর্ডে তোমাকে মানে পাশ মার্ক থাকে 50-50 করে, তুমি ওই দুটা বোর্ডে তোমাকে পাশ মার্ক মানে দুটা মিলিয়ে পাশ করতে হবে, একশোর মধ্যে তোমাকে মোটামুটি 60 পেতে হবে দুটা বোর্ড মিলে। তাহলে একটু তাহলে ডিটেলস জানি, রিটেনের ক্ষেত্রে দুই দিন রিটেন হবে, এখানেও এ সেকশন বি সেকশন করে থাকবে, এখানেও কিছু টপিক ভাগ থাকবে, পরীক্ষাটা দিয়ে দিবা, রিটেন শেষ। এরপরে চলে আসবা ভাইবাতে। ভাইবার দিন কী করবে, সকালবেলা তোমাকে ডাকবে, অনেক সকালে ডাকে, প্রায় ধরো শীতকাল হোক গ্রীষ্মকাল হোক সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ডাকবে। তুমি 7:30টার মধ্যে চলে যাবা, 8টার মধ্যে অস্পি শুরু করবে। ফিজিওলজির ক্ষেত্রে অস্পি সেম, তোমাকে স্টেশন দেওয়া থাকবে, তুমি অ্যানাটমির মতো করে যাবা, জিনিসটা দেখবা কী প্রশ্ন করেছে, দেখে লিখে চলে আসবা। এরকম করে তোমাকে স্টেশন ওয়াইজ এরকম অনেকগুলো প্রশ্ন থাকবে, তুমি ঘুরে নিবা, পরীক্ষা দিয়ে নিবা, বের হয়ে যাবা। বের হওয়ার পরে কী করবে, তোমাকে একটা প্র্যাকটিক্যালদের জন্য খাতা লিখতে দিবে, প্র্যাকটিক্যাল লেখার জন্য একটা খাতা লিখতে দিবে। খাতাটা তুমি নিবা, তোমার যে প্র্যাকটিক্যালটা তোমার ভাগ্যে পড়েছে সেটা লটারি করে হোক বা ম্যাডাম তুলে দিবে, যেটা করেই হোক তুমি দিয়ে তুমি দেখবা যে এই প্র্যাকটিক্যালটা আমার ভাগ্যে পড়েছে। তখন কী করবা, তোমাকে প্র্যাকটিক্যালটা ইনস্ট্রুমেন্ট দেবে, তুমি করবা, করে তুমি লিখবা, তুমি যেভাবে প্রসিডিওরে করেছো সেই প্রসিডিওরটা লিখবা, তারপরে তোমাকে প্র্যাকটিক্যালটা করে রাখতে হবে। ম্যাডাম যখন আসবে তখন তোমাকে ওটা ম্যাডামকে দেখিয়ে দিতে হবে যে ম্যাডাম আমি এইভাবে প্র্যাকটিক্যালটা করেছি। তাহলে প্র্যাকটিক্যাল করতে করতে তোমার ভাইবার জন্য ডাক আসে। অর্ধেক একদিনে প্রায় ধরো 20টার মতো যদি পরীক্ষা হয়, 20 জন শিক্ষার্থী পরীক্ষা দেয়, 10 জন ঢোকে এক বোর্ডে, বাকি 10 জন ঢোকে আরেক বোর্ডে, ঠিক আছে? তারপরে কী হয়, 10 জনের পরীক্ষা যেন এক বোর্ডে শেষ হয়ে যায়, তখন এই 10 জন আসে অপর বোর্ডে, আর এই যে যেখানে প্রথম মানে দ্বিতীয় বোর্ডে যে 10 জন গেল তারা আবার তখন অন্য বোর্ডে চলে যায়। এইভাবে সাফেল করে ওরা পরীক্ষাটা নিয়ে নেয়। তুমি প্রথমে এক বোর্ডে যাবা, পরীক্ষা দিলা, ভাইবা দিলা, ম্যাডাম তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে,
করতে 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 ভালো পারলে অনেক ডিপে যাবে, তারপর তোমাকে বলবে ঠিক আছে বাবা তুমি যাও। তখন তুমি বের হয়ে আসলা, বের হয়ে এসে দেখবা যে কিছুক্ষণ পর তোমার আরেকটা বোর্ডে তোমার ভাইবা জন্য ডাক পড়েছে। তুমি আবার সেখানে যাবা, সেখানে আবার পরীক্ষা দিবা, বের হয়ে আসবা। যখন ভাইবা মোটামুটি সবার দেওয়া শেষ হয়ে যাবে, তখন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে একজন স্যার আসবে। স্যার তোমার প্র্যাকটিক্যাল খাতা দেখবে, তুমি কীভাবে করেছো দেখবে, শুনবে, তোমাকে কয়েকটা প্রশ্ন করবে যে তুমি এখানে কী পেলে, আরবিসি কত পেলে, আরবিসি নর্মাল কাউন্ট মানব দেহে কত, ছেলেতে কত, মেয়েতে কত, মেয়েদের কেন কম হয়, ছেলেদের কেন বেশি হয়, এরকম ছোটো ছোটো কিছু প্রশ্ন করে তোমার পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তাহলে একদিনেই তোমার ভাইবা এবং প্র্যাকটিক্যাল ফিজিওলজিতে শেষ। তাহলে আমাদের ফিজিওলজি রিটেন দুই দিন, কিন্তু ভাইবা একদিন। এরপর বায়োকেমিস্ট্রি, সেম প্রসিডিওর ফিজিওলজির মতো, এখানে রিটেন দুই দিন। এখানে টপিকগুলো তোমার দুইটা ভাগে ভাগ করা হয়, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে তোমার পরীক্ষাটা দিয়ে নিবা, পরীক্ষা দেওয়ার পর ভাইবা একদিনে ভাইবা প্লাস তোমার প্র্যাকটিক্যাল হবে। ভাইবাতে কী হবে, ওইভাবে সকালবেলা 7টা সাড়ে 7টার দিকে আসবা, শীত হোক বৃষ্টি হোক গেলা, অস্পি হবে, অস্পিতে বের হয়ে আসবা, তোমাকে একটা প্র্যাকটিক্যাল লেখার খাতা দেবে, তুমি প্র্যাকটিক্যালটা লিখবা। প্র্যাকটিক্যাল লিখতে লিখতে তোমার ভাইবার জন্য ডাক পড়বে। এখানেও দুটা বোর্ড, একটা বোর্ড দুই, এক নম্বর বোর্ড দুই নম্বর বোর্ড, অর্ধেক লোক যাবে এক নম্বর বোর্ডে, অর্ধেক লোক যাবে দুই নম্বর বোর্ডে। তারপরে যখন এক নম্বর বোর্ডে পরীক্ষা শেষ হয়ে যাবে, তখন একের বোর্ডের লোকরা যাবে সব দুই নম্বর বোর্ডে পরীক্ষা দিতে, দুয়েরগুলো আসবে একে পরীক্ষা দিতে। দিয়ে ওরা পরীক্ষা দিয়ে মোটামুটি পরীক্ষা দেওয়ার পরে তোমরা যখন চলে আসবা, তখন তোমাদের প্র্যাকটিক্যাল নেওয়ার জন্য একজন স্যার বা ম্যাডাম আসবে, প্রশ্ন করবে কী প্রসিডিওরে করেছো, ছোটোখাটো দুটো প্রশ্ন করে ছেড়ে দেবে। এই হলো আমাদের প্রফ রিলেটেড অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কীভাবে হয়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি পরীক্ষার পদ্ধতি। তো এটা হচ্ছে জানা থাকলে একটু সুবিধা হয়। আমরা হচ্ছে এরপরে একটা ভিডিওতে কী কী বই পড়তে হয় সেটা বলে দেবো।